গুনাহগার বেঈমানদের সমুচিত শাস্তি দেবার জন্য আল্লাহ পাক যে কঠিন আজাবের স্থান নির্দিষ্ট করে রেখেছেন তার নামই হচ্ছে দোজক। এই দোজক অতিশয় কষ্টের স্থান এবং বিভিন্ন বিভীষিকাময় জিনিসে পরিপূর্ণ। সুখ শান্তি আরাম আয়েস বলতে এখানে কিছুই নেই। দোজক আল্লাহ পাকের গজবের আগুনে প্রজ্বলিত। যারা আল্লাহ পাকের নাফরমানি করে থাকে, নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হয়ে মৃত্যুবরণ করে, তারা আখেরাতে অনন্তকাল দোজকের কঠোর শাস্তি ভোগ করতে থাকবে। পবিত্র কোরআন ও হাদিস শরীফে দোজক সম্বন্ধে যে সকল বিবরণ পাওয়া যায় তা শুনলে যে কারো গা শিউরে উঠে। একদিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদিগকে সঙ্গে নিয়ে বসে কথোপকথন করছিলেন, এমন সময় একটি ভীষণ শব্দ সবাই শুনতে পেলেন। সাহাবগণ জিজ্ঞেস করিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটি কিসের শব্দ? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে 70 বৎসর আগে দোজখের কিনারা হতে একখানা পাথর নিচের দিকে পড়তে আরম্ভ করেছিল। আজ 70 বৎসর পর সেই পাথরখানা দোজখের তলায় যাইয়া ঠেকিল। তার অর্থ হচ্ছে এই পাথর 70 বৎসর ধরে দোজখের নিম্নদেশে পৌঁছাতে সময় নিয়েছে। তাহলে বুঝতে পারছেন দোজখের গভীরতা কতটা ভয়াবহ। এই হাদিস থেকে কিছুটা হলো দোজখের ভয়াবহতা সম্পর্কে অনুমান করা যায়। আজকে আমরা জেনে নিব কোরআন এবং হাদিস থেকে প্রাপ্ত আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি 7টি ভয়াবহ দোজখের নাম ও সংক্ষিপ্ত বর্ণনা। প্রথম দোজখের নাম হাবিয়া। ফেরাউন, নমরুদ প্রভৃতি কাফেরগণের জন্য এই দোজখ ব্যবস্থা করা হয়েছে। মূলত ফেরাউন নমরুদ বলতে বোঝানো হয়েছে যে এই দোজখে সেই সকল পাপীদের স্থান হবে যারা দুনিয়াতে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকার পরেও জনগণের উপর অত্যাচার ও নির্যাতন করেছে, প্রজাদের অশান্তি ও নিদারুণ কষ্টের মধ্যে ফেলেছে। যে সকল শাসকদের কারণে, যে সকল শাসকদের শোষণে পৃথিবীতে মানুষ কষ্টের শিকার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের লানত স্বরূপ তাদেরকে হাবিয়া দোজখে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় দোজখের নাম সাইর। মুশরিকগণ এই দোজখে মূলত বাস করবে। সাইর দোজক ব্যবস্থা করা হয়েছে সে সকল মুশরিকগণের জন্য যারা নিশ্চিত জানতে পেরেছিল, অনুভব করতে পেরেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়, কেননা তার সৃষ্টি প্রক্রিয়াই তার একত্ববাদের পরিচয় বহন করে। এতদ সত্ত্বেও যারা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাথে একমত পোষণ না করে ভিন্ন ইলাহ বা ভিন্ন খোদার দাসত্ব করেছে, তাদের জন্য সাইর নামের দোজকের ব্যবস্থা করা হয়েছে। তৃতীয় দোজকের নাম সাকার। এটি সাইরের পরবর্তী স্থানে রয়েছে। মূলত শুধুমাত্র মূর্তি পূজক গণরাই এই দোজকে বাস করবেন। বলে রাখা ভালো, মুশরিকগণের মধ্যে মূর্তি পূজক গণরাই সবচেয়ে নিকৃষ্ট। মূলত মূর্তি পূজকরাই পৃথিবীতে সর্বপ্রথম কোনো প্রাণবিহীন সত্তার পূজা করে মহান রব্বুল আলামিনের সমকক্ষ করেছেন, এবং যার সাজাস্বরূপ আল্লাহ রব্বুল আলামিন এই মূর্তি পূজকগণকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করবেন। চতুর্থ দোজকের নাম জাহিম। শয়তান ও অগ্নি পূজক এই দোজকে বাস করবে। সৃষ্টিলগ্ন থেকে ইবলিস শয়তান আদম সন্তানের অনেক ক্ষতি করেছে। সেই হাবিল কাবিলের যুদ্ধ থেকে শুরু করে আজ অবধি এই দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে যত সব অনাচার অত্যাচার হচ্ছে, সকল কিছুর মূল প্রেরণা শয়তান কাজ করছে। এই শয়তান এবং অগ্নি পূজকদের জন্য এই জাহিম জাহান্নামটি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। পঞ্চম দোজকের নাম হলো হুতামা। ইহুদি এই দোজখে বাস করবে। মূলত হযরতে মূসা আলাইহিসসালাম এর অনুসারী প্রাচীন ইহুদি মতবাদের যে সকল মানুষ রয়েছেন, যারা হযরতে মূসা আলাইহিসসালামের সাথে বিমানী করেছেন, পরবর্তীতে যে সকল নবীরা ইসলামের দাওয়াত নিয়ে তাদের কাছে এসেছেন, তাদের সাথে ভ্রষ্টতা ও ছল ছাত্রীর আশ্রয় নিয়ে তাদেরকে কষ্ট দিয়েছেন, এবং এই ইয়াহুদীদের কারণে আজও বিশ্বের বিভিন্ন অঞ্চলে মুসলিম থেকে শুরু করে বিভিন্ন ধর্মের মানুষ নির্যাতিত হচ্ছে, সেই ইয়াহুদীদের জন্য হুতামা নামক দোজখের ব্যবস্থা করা হয়েছে। ষষ্ঠ দোজখের নাম লাজা। খ্রিস্টানগণ এই দোজখে বাস করবে। হযরতে ঈসা আলাইহিসসালাম এর অনুসারী, যারা হযরতে ঈসা আলাইহিসসালাম এর সরল সঠিক পথ থেকে ভ্রষ্ট হয়ে নিজস্ব মতবাদে খ্রিস্টান ধর্মের প্রচলন শুরু করেন, তাদের জন্য লাজা নামক দোজখের ব্যবস্থা করা হয়েছে।
সপ্তম দোজখের নাম হচ্ছে ওয়াইল। আমাদের আখিরে নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতের মধ্যে আমরা যারা পাপি তাপি তওবা না করে মারা যাব তাদের জন্য ওয়াইল দোজখের ব্যবস্থা করা হয়েছে। হে আল্লাহ পাক, সব ধরনের দোজখের আজাব থেকে আমাদের সবাইকে রক্ষা করুন।